হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাল ক্যাঁকড়া আর সাদা ইঁদুরের ইনফরমেশন যেটা তোমরা তোমাদের চারিপাশে সহজে দেখতে পাও না তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেল আলফা বেসিক্সকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো তো চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি লাল ক্যাঁকড়া দেখার জন্যে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি তালশেরি বিচে লাল ক্যাঁকড়া পাওয়া যায় মোহনায় মানে যেখানে নদী সাগরে গিয়ে মিশছে সেই মোহনার বিস্তীর্ণ বালুচরে আমরা লাল ক্যাঁকড়া দেখতে পাই তোমরা এই নদীটি দেখতে পাচ্ছ এবং দূরেই কিন্তু বিশাল বঙ্গোপসাগর লাল ক্যাঁকড়ার মূলত পাঁচটি প্রজাতি পাওয়া যায় এরা হলো রেড কিং ক্র্যাব ক্রিসমাস আইল্যান্ড রেড ক্র্যাব ডিপ সি রেড ক্র্যাব পেলাইজিক রেড ক্র্যাব এবং ডানজিনেস ক্র্যাব এদের মধ্যে ক্রিসমাস আইল্যান্ড রেড ক্র্যাবস হলো সবার থেকে বড়ো এবং এরা মোটামুটি ফোর পয়েন্ট সিক্স ইঞ্চেস চওড়া হয় লাল ক্যাঁকড়ারা অমনিভোরেস হয় এরা গাছের পাতা ফল বীজ এবং মরা অ্যানিমালসও কিন্তু খায় এবং কখনো কখনো এরা অন্য লাল ক্যাঁকড়াকেও মেরে খেয়ে নেয় এরা মূলত কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে দেখো তোমরা কত লাল ক্যাঁকড়া দেখতে পাচ্ছ এরা কিন্তু সূর্যের আলো বেরোলেই বেরিয়ে আসে এবং মানুষের পায়ের আওয়াজ পেলেই এরা কিন্তু তাদের গর্তে ঢুকে যায় দেখো একটা লাল ক্যাঁকড়া আমি হাতে ধরেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সামনে দুটি যে দেখতে পাচ্ছ সাদা সাদা সেটি কিন্তু ওদের চোখ যে দেখো আমি দেখাচ্ছি দেখো আমি ছেড়ে দিলাম দেখো কীভাবে যাচ্ছে ও কিন্তু নির্দিষ্ট নিজের গর্থে চলে যাবে এই দেখো এই ঢুকে গেল দেখো ওদের গর্ত কতটা গভীর এবার আমরা সাদা ইঁদুর সম্পর্কে জানব সাদা ইঁদুরকে ইংরেজিতে অ্যালবিনো র্যাড বলে সাদা ইঁদুর দর্শন খুবই শুভ মানা হয় সাদা ইঁদুরকে সুখ সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক মানা হয় এরা অমনিভোরেস হয় মানে এরা ফল শাকসবজি এবং মাংসও খায় এরা দু থেকে তিন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সাদা ইঁদুর অন্য প্রজাতির ইঁদুরের চেয়ে কম হিংস্র তাই অনেকে এদেরকে পোষ্য হিসেবে রাখে এই প্রজাতির বড় সাইজ দেখলে অনেকেই খরগোশের সাথে গুলিয়ে ফেলতে পারো কিন্তু এটি যে খরগোশ নয় এর লেজটি দেখলেই সেটা প্রমাণ হয়ে যায় দেখো তোমরা এই যে লেজ দেখো আজ এ পর্যন্তই এরকম মজাদার এবং এডুকেশনাল ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল আলফা বেসিক্সটিকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো থ্যাংক ইউ